হ্যালো বন্ধুরা, আমি অনিশা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন যাচ্ছি হিগাশিমুরায়ামা সেন্ট্রাল পার্কের দিকে। আমার বাড়ি থেকে মোটামুটি ওই 10 মিনিটের হাঁটা, তো তার জন্য ভাবলাম যে বিকেলবেলা একটু ঘুরে আসি, ভালোও লাগবে, ফ্রেশ লাগবে একটু। চলো যাই। এই পথ দিয়ে যেতে যেতেই সামনে আরেকটা খুব ছোট্ট একটা পার্ক পড়বে, তোমরা দেখতে পাবে। তো ওখানে কিছুদিন আগে বেশ একজন মহিলা কিছু সংখ্যক বিড়ালকে খেতে দিচ্ছে, সেদিনকে দেখেছিলাম। তো জানি না, বলতে পারছি না আজকে থাকবে কি না। তো এটাই সেই রাস্তার পাশের ছোট্ট পার্কটা। আজকেও দেখছি কয়েকজন মহিলা মিলে 3-4টে বিড়ালকে খেতে দিচ্ছে। বেশ ওরাই বোধহয় রান্না করে এনেছে, এনে নিজেরাই পাত্র দিয়ে ওদেরকে খেতে দিচ্ছে। হ্যাঁ, 4টে বিড়াল আছে ওখানে, তো বেশ ভালো লাগে দেখতে এগুলো। চলো এদেরকে দেখে যাই এবার। প্রায় এসে পড়েছি সেন্ট্রাল পার্কের কাছে। তো এই রাস্তাটা ধরে সোজা এগোলেই সেন্ট্রাল পার্ক। আর যেতে যেতে এই রাস্তা দিয়ে গাছগুলো দেখতে ভারী সুন্দর লাগে, এত সুন্দর করে মেনটেন করে রেখেছে। সত্যি একটা আলাদাই একটা সৌন্দর্য এই গাছগুলোর। সামনের এই ক্রসিংটা পেরোলেই সেন্ট্রাল পার্ক। তো এখন সিগন্যালে দেখতে পাচ্ছি রেড স্ট্যান্ডিং সাইন দেওয়া রয়েছে, তো আমাকে এখন দাঁড়িয়ে যেতে হবে। এখানকার মানুষজন দেখেছি রাস্তা ফাঁকা থাকলেও গ্রিন সিগন্যাল পেলেই তবে কিন্তু রাস্তা পারাপার হয়, বা যারা সাইকেলে চলাচল করে তারাও। সামনের আরও একটা সিগন্যালে দেখতে পাচ্ছি রেড স্ট্যান্ডিং সাইন, তো সেই দাঁড়িয়ে যেতে হবে আমাকে, গ্রিন হলে তবেই আমি পেরোবো। তো দাঁড়াতে দাঁড়াতে তোমাদের চারিদিকটা একবার দেখিয়ে নিই। সামনের এই পাথরটাতে জাপানিজে খোদাই করা আছে হিগাশিমুরায়ামা সেন্ট্রাল পার্ক। তো এই পার্কটা বলতে গেলে ভালোই বড়। এখানে প্রতিদিন সকালে বিকেলে প্রচুর মানুষ জগিং করতে, তারপর সাইক্লিং করতে, এক্সারসাইজ করতে চলে আসে। তাছাড়াও বাচ্চারা তাদের মায়েদের সাথে খেলতে, এবং যাদের পেটস আছে তারা এখানে রেগুলার প্রায় পেটসদের নিয়ে চলে আসে। এখানে বাচ্চাদের জন্য আলাদা করে পার্কও কিন্তু করা রয়েছে।
পার্কের মাঝে একটি বিশাল সবুজ মাঠ আছে। তো সেই মাঠের ওপর থেকেই তোমাদের চারিদিকের ভিউটা একবার দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। দিকটায় দেখতে পাচ্ছি প্রচুর সূর্যমুখী ফুল ফুটে রয়েছে। এই পার্কের পাশেই রয়েছে রেল লাইন, আর সাথে ওই ছোট ছোট বাড়িগুলো দেখতে বেশ ভারী সুন্দর লাগছে। এতগুলো সূর্যমুখী ফুল একসাথে দেখতে একটা আলাদাই আনন্দ লাগে। চলো তোমাদের এবার পার্কটা ঘুরে দেখাই। পার্কের এই অংশটায় গাছপালা একটু বেশি, আর অনেক পাখির ডাকও শুনতে পাচ্ছি সাথে। হয়তো আমার মনে হয় এই পাখিগুলিকে হয়তো সংরক্ষিত করে রাখার জন্যই এখানে এই রকম ব্যবস্থা করেছে।
বিভিন্ন প্রকারের পাখি দেখতে পাওয়া যায়। তো পাখি দেখার জন্য সুন্দর একটি ব্যবস্থা করেছে এখানে, একটি কাঠের পাখির মতো তুলে দিয়েছে এবং সেখানে অনেক খোপ খোপ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ কত খোপ এখানে, সেই খোপগুলো দিয়ে দেখলে কিছুক্ষণ যদি ধৈর্য ধরে দেখা যায় তাহলে কিন্তু অনেক পাখি চোখে পড়ে। এবারে আস্তে আস্তে ফিরতে হবে, অনেকটাই সন্ধে হয়ে এলো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আমার সাথে হিগাশিমুরায়ামা সেন্ট্রাল পার্ক ঘুরে দেখতে তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখা হবে পরের একটি ভিডিওতে একটি নতুন জায়গায়, যেদিকে মন চায়। ধন্যবাদ সবাইকে।